মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমের বিরুদ্ধে দলীয় কাজকর্ম নিয়ে প্রতিবাদের সরব হলেন দলেরই একাংশ নেতাকর্মীরা। মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমের বিরুদ্ধে দলীয় কাজকর্ম নিয়ে প্রতিবাদে সরব হলেন দলেরই একাংশ নেতাকর্মীরা। দলের জেলা কার্যালয় হায়াত ভবনে বৈঠক না করে আইএনটিইউসি শ্রমিক সংগঠনের অফিসে কেন ঘন ঘন বৈঠক করা হচ্ছে তারও প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন কংগ্রেসের একাংশ নেতাকর্মীরা। বুধবার বিকেলে মালদা শহরের রদবাড়ি এলাকার কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির অফিসে জেলা সভাপতির বৈঠককে ঘিরে তুলকালাম বেঁধে যায় দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে। সরাসরি কংগ্রেস জেলা সভাপতির সামনেই তার কাজকর্ম এবং দলীয় কার্যালয় হায়াত ভবন ব্যবহার না করার প্রতিবাদ জানানো হয়। শুরু হয় চিৎকার চেঁচামেচি, এমনকি জেলা কংগ্রেস সভাপতি নিজের মর্জি মতো দল করছেন বলেও সরাসরি অভিযোগ তোলেন অনেকেই। অভিযোগ করে তৃণমূল ও বিজেপি দালালি করছেন, উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হওয়াতেই অস্বস্তিতে পড়ে যান বৈঠকে হাজির হওয়া দুই বিধায়ক সহ জেলা সভাপতি। যদিও পরে তাদেরই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযোগের ভিত্তিতে জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন, বিগত নির্বাচনে মালদা দুই লোকসভা কেন্দ্রের বিজেপির ফল কেন ভালো হলো তার কৈফিয়ত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছেই নেই, অথচ সামান্য একটা ঘটনার অজুহাত দেখিয়ে অবাঞ্ছিত অভিযোগ করা হচ্ছে। আজকে আমাদের জেলা কংগ্রেসের বর্ধিত সভা, মূলত আমাদের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর 36তম মৃত্যুবার্ষিকী উদযাপন সম্পর্কে প্রত্যেকটা ব্লকেই আমরা এই কর্মসূচিতে পালন করব। আর 1 নভেম্বর বরখাদার 93তম জন্মবার্ষিকী, সেই প্রোগ্রামটা আমরা আনুষ্ঠানিকভাবে পালন করব প্রত্যেকটা ব্লকে, শহর ব্লক সবগুলো মিলিয়ে। তার জন্য আমরা সেন্ট্রালি এখান থেকে কিছু ইনভাইট কার্ড শহরগুলোতে 10টা করে, প্রত্যেকটা জিপিতে 5টা করে ইনভাইট কার্ড, প্রত্যেকটা বুথে 5টা করে, এবং আমরা ফ্লেক্স গ্রামে গঞ্জে ফ্লেক্স বানানো মুশকিল, লেখারও ভুলভাল হয়, 15টা ব্লক, 2টো মিউনিসিপ্যালিটি, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন, বরকতদার জন্মদিন, পাশাপাশি 2টো ছবিও তৈরি করে দেওয়া হয়েছে, উল্লেখ্য আগামী 31 অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর 36তম মৃত্যুবার্ষিকী এবং 1 নভেম্বর প্রয়াত কংগ্রেস নেতা গণি খান চৌধুরীর 93তম জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচি উপলক্ষে বুধবার বিকেলে মালদা শহরের রদবাড়ি এলাকার ইন্টাক ভবনে বৈঠক ডাকেন জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি মোস্তাক আলম, দুই বিধায়ক অর্জুন হালদার, মোত্তাকিন আলম, দলের জেলা সাধারণ সম্পাদক কালী সাধন রায় ছিলেন, ইংরেজাজার টাউন কমিটির নেতা বলয় ভট্টাচার্য, কংগ্রেস নেতা বিষ্ণু ঘোষ, ইন্টাকের জেলা সভাপতি লক্ষ্মী ঘোষ সহ প্রমুখ। এই মিটিং চলাকালীনে জেলা কংগ্রেস সভাপতির কাজকর্ম নিয়ে শুরু হয় দলের একাংশ নেতাকর্মীদের বিক্ষোভ। পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়ের হায়াত ভবন বাদ দিয়ে কেন ইন্টাকের অফিসে জেলার নেতৃত্ব মিটিং করছেন বারবার তা নিয়ে বিস্তর অভিযোগ তুলতে থাকেন অনেকেই। তারপর বাক বিতর্কতায় জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। জেলা কংগ্রেস প্রত্যেকটা প্রোগ্রাম হায়াত ভবনে হোক, যেটা অতীত হয়েছে এখানে যা হচ্ছে ওরা কিন্তু ঠিক করছে না, আমার মনে হয় ভয় পাচ্ছে কংগ্রেস কর্মীকে দেখে। কেন ভয় পাওয়ার কারণটা কী? কারণ আছে, ওরা হয়তো ঠিকভাবে নেতৃত্ব দিতে পারছে না। সমস্ত জেলা পরিষদ থেকে পৌরসভা দখল আমরা কংগ্রেস কর্মীরা সবাই মিলে করেছিলাম, তাতে এমএলএরা এমপিরা সঙ্গে ছিল, সেই সকলকে সঙ্গে নিয়ে আমরা জেলা পরিষদ আমরা পৌরসভা দখল করেছিলাম। আমার কাছে সেই প্রশ্ন, আজকে কি সেই ওই হায়াত ভবন অচ্যুত হয়ে গেল ওই মোস্তাক আলমের কাছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমার কাছে আছে, মোস্তাক আলম জেলা, আমাদের মনে হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা অনেক জায়গায় দরখাস্ত করেছি, জানিয়েছি, আবেদন করেছি, সবাই বলছে প্রমাণ দিতে, যে প্রমাণটা আমাদের কাছে নেই। কী মনে হচ্ছে আপনাদের? আমরা মনে করছি যে তৃণমূলের সাথে এবং বিজেপির সাথে উভয়ের সাথেই সেটে আছেন, উনি যখন যেখানে মুনাফা বেশি পাচ্ছেন তখন সেখান থেকে তিনি মুনাফাটা অর্জন করছেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hai. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded Chashma और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है. तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव. Contact Number 03566265101.